সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, বিশেষ করে আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় দেখা গেছে আমাদের অনেকের কম্পিউটার না থাকার কারণে অথবা ল্যাপটপ না থাকার কারণে আমরা কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করে আমরা আসলে ইতস্তত বোধ করি যে আমার তো কম্পিউটার অথবা ল্যাপটপ নেই, আমি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকলেও আপনি মোবাইল ফোন দিয়ে কীভাবে ভিডিও আপলোড দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিও শুরু করার আগেই সবার কাছে অনুরোধ করবো, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সম্মানিত ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে আমার মোবাইলের গুগল ক্রোম অপশনে চলে যাচ্ছি। আমি দেখেন আমার মোবাইলে গুগল ক্রোম অপশনে যে আমি এখানে লিখব youtube.com। এখানে দেখেন আমার উপরে লেখা চলে আসছে যে youtube.com। আমি এখানে গোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার যে অপশনটি চলে আসছে, এখন আমার একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আমার মোবাইলটি ডেস্কটপ মোড করে নিতে হবে। তো দেখেন এখানে এই যে তীর চিহ্নটি আছে, এই তীর চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করলাম তীর চিহ্নতে, ক্লিক করার পরে এখানে যে ডেস্কটপ সাইটটা আছে, ডেস্কটপ সাইটে আমি এখানে ক্লিক করে অন করে দিব। দেখেন এখানে আমি ক্লিক করে অন করে দিছি, এখানে আমার এখন ডেস্কটপ সাইটটা অন হয়ে গেছে। তো এখন আমার যে কাজটি করতে হবে, একটু স্লো কাজ করতেছে নেট সমস্যার কারণে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেউ ধৈর্য হারাবেন না। আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও আপলোড দিতে পারবেন খুব সহজেই। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখানে আমার এই যে ইউটিউবটা চলে আসছে, এখানে আমার একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে কর্নারে এখানে আমার যে ছবিটি আছে এই ছবির উপর আমি ক্লিক করব। আমি এই ছবির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চলে আসছে ইওর চ্যানেল। তো ইওর চ্যানেলে ক্লিক করলাম। ইওর চ্যানেলে ক্লিক করার পরে দেখেন এখানে এমন পেজটি চলে আসবে আপনাদের সামনে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু জুম করি। এমন পেজটি চলে আসার পরে আমি এখানে ক্লিক করব। এই যে ভিডিও আপলোডের যে সিস্টেমটি এখানে আমি ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ও সরি, আমি এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাকে যে কাজটি করতে বলতেছে আমাকে স্টুডিওতে নিয়ে যাচ্ছে, ইউটিউব স্টুডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটু কাজ করি। এখানে যেহেতু কার্যক্রম চলতেছে তার পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি কাজ দেখিয়ে আসি। আমি আপনাদেরকে একটু এখান থেকে বাইর করে নিয়ে যাচ্ছি। দেখেন আপনাদেরকে মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই এই যে ইউটিউব স্টুডিও, এই অ্যাপসটি আপনাদেরকে প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে এটি আপনার সেটিং করে নিতে হবে। এটি সেটিং করার পরে তারপরে আপনি কিন্তু আর কি ভিডিও আপলোড দিতে পারবেন মোবাইল থেকে। তো যেখানে ছিলাম আমি সেখানে আবার ফিরে যাচ্ছি। আমি এখানে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে আমার এই পেজটি চলে আসছে। এই যে দেখেন এখানে কিন্তু এমন একটি পেজ চলে আসবে। তো এই পেজটি চলে আসার পরে এখানে আপনাদেরকে যেটি করতে হবে, এই যে ক্রিয়েট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে আমার অপশন চলে আসবে, আমি কীভাবে ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড দিবেন। তো নেট সমস্যার কারণে একটু স্লো কাজ করতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে এই পেজটা চলে আসছে। তো এখানে যে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। আমি সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করলে এখানে আপনার নিচে যে অপশনগুলো আসছে দেখেন, এখান থেকে আমার এই যে ফাইলস অপশনটা আছে, ফাইলস অপশনে আমি ক্লিক করছি।
ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো অপশান চলে আসছে দেখেন। এখানে আমি যে ভিডিও যতগুলো ভিডিও করছি ইতিপূর্বে সবগুলো ভিডিও এবং ছবি যেগুলো আছে সবগুলো চলে আসছে। তো আমি ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করে আমি এখানে এক্সপোর্ট থেকে দেখি এখানে কি কি ভিডিও আছে দেখেন। হয়তো আমি সাপোজ এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এখানে আপলোড দিব। তো এই ভিডিওতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন আমার ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। এখানে দেখেন নিচে কিন্তু অলরেডি 2% চলে গেছে। তো এখানে আমাকে যেটি করতে হবে, প্রথমে এখানে টাইটেল দিতে হবে। তো এখানে টাইটেল আমি একটা দিয়ে দেব, যেমন সাপোজ এখানে হয়তো আমি আমার নামটাই দিয়ে দিলাম আপনাদের বোঝানোর সুবিধাতে। এখানে আমি নামটি দিলাম সাপোজ টাইটেলে। তারপরে এখানে ডিসক্রিপশন, অর্থাৎ এই ভিডিও সম্পর্কে আপনার ডিসক্রিপশনে আপনি যা খুশি এখানে লিখতে পারেন। এই যে ডিসক্রিপশন বক্সে আপনি লিখবেন আপনার ইচ্ছা মতো। তারপরে এখানে আছে দেখেন এই যে থাম্বনেল, এই যে থাম্বনেলে দেখেন এখানে আপনাকে কি করতে হবে, এই যে থাম্বনেল লেখা আছে আপলোড থাম্বনেল, এই থাম্বনেলে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো ছবি আছে, আমি এখান থেকে একটা ছবি আপনাকে সিলেক্ট করে দেখাই দিচ্ছি। এই যে আমি ইউটিউব থাম্বনেলের জন্য একটা ছবি আপলোড রেডি করে রাখছিলাম, দেখেন এখানে যে ছবিটি আমি দিয়ে দিলাম যে ইউটিউব থাম্বনেলের যে ছবিটি। তারপরে এখানে আমি এ করলাম, এই যে এখানে আরেকটা কাজ আছে, এই যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এটা কী উদ্দেশ্যে আপনি এ করতে চাচ্ছেন। তো এখানে আমার অনেকগুলো ইয়ে আছে দেখেন। তো এখানে আমি এটা সাপোজ ভিডিও টিউটোরিয়াল, সেই ক্ষেত্রে আমি এখানে ভিডিও টিউটোরিয়ালে দিলাম, দিয়ে এখানে ডানে ক্লিক করলাম। আপনাদের যদি অন্য কোনো ধরনের ভিডিও হয়ে থাকে, আপনারা এখানে এই যে নিউ প্লে লিস্টে আপনারা এখানে ক্লিক করে এখান থেকে আপনারা নতুন করে প্লে লিস্ট তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে ডান করে দিলাম, ডান করার পরে এখানে আমার লেখা আসছে যে এটি আমি আসলে শিশুদের জন্য তৈরি করতে চাচ্ছি অথবা শিশুদের জন্য তৈরি করব না। তো সেখানে আমি এটা শিশুদের জন্য না, সেই ক্ষেত্রে আমি এখানে দিলাম নো ইটস নট মেড ফর কিডস। তারপরে এখানে নিচে আরও অপশন আছে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে শো অপশন আছে, শো মোর, শো মোরে ক্লিক করলাম। এখানে শো মোরে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে এখানে আরও অপশন চলে আসছে। এখানে যে ট্যাগ অপশন একটা আসছে, এই যে ট্যাগ অপশন, এখানে আপনাকে লিখতে হবে, অর্থাৎ এখানে আপনি যে ট্যাগগুলো ব্যবহার করবেন এটি কিন্তু আপনার খুবই কাজে দিবে। কারণ এখানে আপনি কোন বিষয়গুলো লিখতে পারেন, সেগুলো হলো যে আপনার এই ভিডিওটা কোন উদ্দেশ্যে তৈরি করা, আপনার ভিডিওটা সহজে খুঁজে পাবে কোনটা লিখে সার্চ দিলে ইউটিউবে, অর্থাৎ যারা ইউটিউবে ভিডিওগুলো সার্চ দিবে লিখে, সেই লেখাটা সার্চ দিলে যেন সাথে সাথে আপনার ভিডিওটি সামনে চলে আসে। তো সেই আপনার ভিডিওটা কোন উদ্দেশ্য তৈরি করা, সেই উদ্দেশ্যের উপরে আপনারা এখানে ট্যাগ লিখে দিবেন। তো ট্যাগ লেখার পরে এখানে আপনারা দেখেন এখানে আর কাজ নাই তেমন একটা, এখানে আছে আর একটা কাজ, সেটা হলো এখানে ক্যাটাগরি। তো এটা আপনার কোন ক্যাটাগরিতে, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে আছে আপনার দেখেন কতগুলো ক্যাটাগরি, আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখেন আমি দিলাম সাপোজ এডুকেশনে। তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব, নিচে এই যে নেক্সট লেখাটি আছে নিচে দেখেন, এখানে যে নেক্সট লেখাটি আছে নেক্সটে ক্লিক করলাম। আমি নেক্সটে ক্লিক করার পরে এখানে যে অপশন আছে এখানে আমি কোনো কাজ করব না, আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, আবার এখানে কোনো কাজ করব না, আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে পাবলিক করে দিব। এখানে পাবলিক করে দেওয়ার পরে এখন আমার যে কাজটি সেটি হলো এখানে নিচে যে পাবলিশ দেখাইছে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে দেখেন আমার ভিডিওটি কিন্তু এখানে আপলোড হচ্ছে অলরেডি। এই যে এখানে দেখেন 99% হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি। দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিংটা শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওটি আপলোড হয়েছে কি না। একটু অপেক্ষা করতেছে যে প্রসেসিং হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। আমি প্রসেসিং শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে আমার ভিডিওটি কতটুকু কার্যকর হয়েছে। তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খুব বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখেন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে লেখা আসছে চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি এই যে ক্লোজ করে বাইর হয়ে যাব।
ক্লোজ করে দিলাম। ক্লোজ করে বাইর হয়ে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার চ্যানেলে আসলে এই ভিডিওটি চলে আসছে কিনা, যে ভিডিওটি আমি আপলোড দিছি এটি চলে আসছে কিনা আমি দেখাচ্ছি। দেখেন এখানে আমি যে ভিডিওটি আপলোড দিছি, যে 29 সেকেন্ড আগে আমার এই ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই ভিডিওটি আপলোড করে দিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে আরও একবার বলি, আপনাদেরকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে হলে অবশ্যই এই যে ইউটিউব স্টুডিও, এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। এখানে আপনারা প্লে স্টোরে লিখলে পেয়ে যাবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও, এই যে ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিলাম, এখানে দেখেন চলে আসছে। তো এটা আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে, এখানে আমার আপডেট লেখা আসছে। আপনারা যারা ইনস্টল করবেন এখানে আপনাদেরকে ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে সেটিংগুলো আছে সেটি আপনারা অন করে নেবেন। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে আসলে কীভাবে ভিডিও আপলোড দিতে হয় এবং ভিডিও আপলোডের যে প্রসেসিংগুলো সেটি আসলে কী, সব কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। তো অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ফেসবুকে এবং আপনাদের বন্ধুদের মাঝে আপনারা শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদেরকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।